পিরোজপুর জেলার কাউখালী উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন আমরাজুরি শিক্ষায় পিছিয়ে অনেক আগে থেকে এই গ্রামের স্থানীয় মসজিদের ইমামের মেয়ে জান্নাতুল মাওয়া মিম জেএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেলেও অভাবের সংসারে তার বাবার কাছে কন্যার এমন প্রাপ্তি সংবাদ কোনো উৎসাহ সৃষ্টি করতে পারেনি বরং নির্দেশ দেন লেখাপড়া বন্ধ করার এই অবস্থায় এলাকায় বিশটি টিউশনই করে মেয়ের লেখাপড়া আর সংসার চালানোর দায়িত্ব নেন জান্নাতুলের মা অদম্য মেধাবী এই শিক্ষার্থী এবার পেয়েছে জিপিএ ফাইভ আমার বাবা তো আমাকে লেখাপড়া করাইতে চাই না কারণ সে ছিল হাফেজ আর তার খুব সামান্য একটু ইমামতি করে সে দিয়ে আমাদের ফ্যামিলিটাই চালাতে খুব কষ্ট হয় তার উপর তো আমাদের লেখাপড়া আর আমার মা বাসায় প্রাইভেট পড়ায় আর দর্জি কাজ করে এই দিয়ে আমার লেখাপড়া চালাইতো আর আমি চাই বড় হইতে কিন্তু টাকার অভাবে আল্লাহ কতদিন নেবে জানি না আর শুধু সেই কাজই যে আমার হয় তা না এছাড়াও আমার অনেক ইয়ে আছে ও যাওয়া আসার পথে আমি কোনো দিন ভাড়া দিতে পারিনি আমার বিকেলে পর এক স্যারের কাছে পড়িয়ে বাসায় যেতে হাঁটতে হাঁটতে তখন আমার খুব খারাপ লাগতো সবই কষ্ট করতে হইছে এমন কি আমার একটা কলম দেওয়ার হিসাব করতে হইতো যে কয়দিন লেখে একটা কাগজও কয়দিন লেখা আমার হিসাব দিতে হইতো আমি একই উপজেলার নম্বর সদর ইউনিয়নের কেন্দুয়া গ্রামবাসী কাকলি তার বাবা মায়ের বিচ্ছেদের পর থেকেই মায়ের সঙ্গে অন্যের বাড়িতে কাজ শুরু করে কিন্তু বন্ধ করেনি লেখাপড়া এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে পাশ করেছে কাকলি হ্যাঁ আমি খুশি আমায় এই রেজাল্টের জন্য অনেক কষ্ট করতে হয়েছে আর আমার এই রেজাল্টের পিছনে অনেক অনুপ্রেরণা ছিল যেমন আমার এক মা এছাড়া আর কেউ অনুপ্রেরণা ছিল না যখন আমার সাত মাস তখন থেকে আমার বাবা আমাকে পরিচয় দেয় না হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে জান্নাতুল আর কাকলি অভাব দারিদ্রের সঙ্গে যুদ্ধ করা এসব শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে মুস্তফা মল্লিক চ্যানেল আই পিরুজপুর